ছবি কথা বলে, নিশ্চিতভাবেই ছবি কথা বলে, এবং ছবি নিয়ে আমরা অনেক মাতামাতি করছি এটাও ঠিক, কিন্তু ছবিগুলোই মাত করে দেওয়ার মতন। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যখন শেখ হাসিনা, তখন তার বিরোধী অংশ থাকবে এবং বিরোধী অংশরা তারা তাদের মতন বিরোধিতা করছে, সেই বিরোধিতা আমি বলবো বিরোধিতার জন্যই বিরোধিতা। তবে ছবি যখন রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে, ছবিটা যখন রাজনীতিতে চলে এসছে, যেমন বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ছবি নিয়ে কথা বলছেন, তিনি বলছেন যে এবার দেখেন এবার মির্জা ফখরুল সাহেবরা কী বলবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার টিপ্পণী কেটে তিনি প্রেস কনফারেন্স করেছেন, তিনি বলেছেন যে ছবি বাঁধিয়ে গলায় ঝুলিয়ে রাখুন। যাই হোক, বিরোধী অংশের এই বিরোধিতা, কথার বিরোধিতা থাকতেই পারে, এটা উড়িয়ে দেওয়ার কোনো কিছু নেই, কিন্তু ছবিগুলো যদি দেখি, আমরা বাইডেনের সেলফি নিয়ে বলেছি, সেখানকার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি, তারপর ঋষি সোনাকের যে ছবি, সেই ছবিটা আরও দুর্দান্ত। দুর্দান্ত এই কারণে যে ঋষি সোনাক হাঁটু গেড়ে বসে আছেন, এবং এই যে ব্রিটিশ, এর আগে আমরা বলেছি যে ব্রিটিশ রাজরা আমাদের অনেকেই ব্রিটিশ, মানে এই ব্লাড যারা ব্রিটিশরা, তারা এখনও আমাদেরকে ভৃত্যই মনে করে, এখনও কিন্তু আমাদেরকে তারা মনে প্রাণে আমাদের নাগরিকত্বের মতো মনে করে না, তারা মনে করে আমরা দয়া করে ওদেরকে স্বাধীনতা দিয়ে চলে এসেছি, এরকম একটা বিষয় আছে। তো সেই দেশের রাজা, সেই দেশের প্রধানমন্ত্রী, তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হাঁটু গেড়ে বসে কথা বলবেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বসার মধ্যে একটা ভারিক্কি বিষয় ছিল, যদিও যারা সমালোচনা করছেন, সমালোচকরা বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালে সেটা হতো মহানুভবত্ব, এবং ঋষি সোনাকও যে মানব মহানুভবত্ব দেখিয়েছেন, এই যে নত হওয়ার মধ্যে ছোট হওয়া নেই, তিনি নিচু হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা বলেছেন, এটা বড় কারণ হলো যে ঋষি সোনাক এবং তার মেয়েরা এর আগে ডিক্লেয়ার করেছেন, তারা বলেছেন যে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফলো করেন, তাকে অনুসরণ করেন, এবং সেই জায়গায় ঋষি সোনাক ভারতীয় বংশোদ্ভূত, তারই নিচু হওয়ার মধ্যে ছোট হওয়ার কিছু নেই, কিন্তু ছবিটা আমাদের নিশ্চিতভাবেই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা গর্ববোধ করতে পারি। এবার রাজনৈতিক কারণে, ধরেন শেখ হাসিনার এই ছবি নিয়ে যারা সমালোচনা করবেন, রাজনৈতিকভাবে তারা শেখ হাসিনা বিরোধী বলে, এখন রাজনৈতিকভাবে সেই সমালোচনা তারা করছেন, তারা, আমি দেখলাম যে যারা বিএনপিপন্থী তারা এ কথাও বলছেন যে হ্যাঁ, ঋষি সোনাক বসে ছিল, প্রধান শেখ হাসিনা দাঁড়ানো উচিত ছিল, বা এরকম বিষয়। কিন্তু আমার মনে হয় যে শেখ হাসিনাকে সেইটুকু রেসপেক্ট করেই ঋষি সোনাক নত হয়েছে, যে ঋষি সোনাক শেখ হাসিনাকে দাঁড়াতে হবে সেইভাবে এই ছবিটি তুলেননি। যাই হোক, ছবির রাজনীতি বাংলাদেশ প্রথম দেখেছে। আমি শুরুতেই কিন্তু বলেছি যে ছবি দিয়ে বাইডেন এবং ঋষি সোনাকের মনের কথা বোঝা যাবে না। অনেকেই, ধরেন আওয়ামী লীগের দিকে যারা আছেন, তারা এরকম বলতে চাচ্ছেন যে আমেরিকা বা ইউকে এরা একটু নমনীয় হয়েছে কিনা আওয়ামী লীগের দিকে। আমি সেই হিসাবে যেতে চাই না, এর আগেই আমি ডিক্লেয়ার করেছি যে আমরা একটা ছবি দিয়ে মজে যেতে চাই না, তবে ছবির গুরুত্ব মহত্ত্ব আছে, এই ছবি আমাদেরকে রেসপেক্ট দিয়েছে, আমরা নিশ্চয়ই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে রেসপেক্টটি পেয়েছেন, এটার জন্য আমরা অবশ্যই গর্ববোধ করি। এবং এই জায়গায় আওয়ামী লীগ বিএনপি দুরকম হচ্ছে, আওয়ামী লীগ সমর্থকরা একরকম করছেন, বিএনপি সমর্থকরা একরকম করছেন, এটা তাদের রাজনৈতিক বিরোধিতা। এই রাজনৈতিক বিরোধিতার মধ্যে আমি খুব একটা অসুস্থ কিছু দেখি না, যেমন ঋষি সোনাকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এর আগে ইংল্যান্ডে যে ছবি তুলেছিলেন এবং সেই ছবি নিয়েও বিরোধীরা অনেক কিছুই বলেছেন, তো এটা বলার জন্যে, তাদের রাজনীতির জন্য বলতে হবে, বিএনপি একজন মানুষ শেখ হাসিনার বা আওয়ামী লীগের প্রশংসা করবেন বা কোনো ছবির প্রশংসা করবেন, এটা বাংলাদেশে প্রত্যাশিত না, বাংলাদেশে এটা হয় না। যাই হোক, এই ছবির কথা বলা দিয়ে রাজনীতিতে বাংলাদেশ গরম হয়েছে, বাংলাদেশের ভেতরে দূর দূরান্তের ছবিতে। এবার এই দেশগুলো সামনে কি করে, তাদের নির্বাচনী অবস্থান কি হয়, এটা এখন দেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।